দেখে নিন মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতে পরমাণু ক্ষমতাকে আরও শক্তিশালী করার নির্দেশ ইরানের মন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতে পরমাণু সক্ষমতাকে আরও শক্তিশালী করা হবে ওয়াশিংটনকে এমনটাই হুঁচারি দিলেন ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তেহরানের সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জারিফ জানিয়েছেন ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরান কোনো সীমাবদ্ধতা মানবে না পরমাণু অস্ত্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সম্পর্ক নেই ফলে ইতিমধ্যে প্রেসিডেন্ট রুহানি ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সঙ্গে পরমাণু সক্ষমতাও আরও শক্তিশালী করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্দেশের ফলে আমেরিকার সঙ্গে আরও জটিল হতে পারে ইরানের সম্পর্ক যদিও একাংশের মত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মার্কিন মিত্র দেশগুলোর জন্য হুমকি বলে প্রচার চালাচ্ছে এক অংশ মার্কিন আধিকারিকরা বলেছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় এই অঞ্চলের মিত্র দেশগুলোকে রক্ষার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা জরুরি এর মাধ্যমে তারা মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর কাছে আরও বেশি অস্ত্র বিক্রির ক্ষেত্র তৈরির চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করেছেন সম্প্রতি বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে অপপ্রচার চালিয়ে প্রথম বিশ্বের বিভিন্ন অস্ত্র নির্মাণ কোম্পানিগুলো আরব দেশগুলোর কাছে দশ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে অনেকের মতে হোয়াইট হাউজের আধিকারিকরা আসলে ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার কথা বলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরবের কথা বলছে যাতে পরমাণু ছাড়াও যে কোনো অজুহাতে নিষেধাজ্ঞা বহাল রাখা যায় সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রকের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কথিত সহায়তার অভিযোগে ইরানের এগারো কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া ব্রিটেনের দুইজন নাগরিককেও ওই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে অথচ ইরানের দাবি তাদের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং তারা পরমাণু সমঝোতাও পুরোপুরি মেনে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচিও আত্মরক্ষামূলক তা সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞায় যথেষ্ট ক্ষুব্ধ তেহরান সরকার